নিজেকে সেবক হিসেবে প্রকাশ, দুর্নীতি রোধের বার্তা, গৌরবান্বিত না হওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রী মানিক সাহার। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বর্তমানে মুখ্যমন্ত্রী, তথাপি ডিগ্রি ও পেশায় কিন্তু ডাক্তার। রাজ্যের বিশিষ্ট ডেন্টাল সার্জন, নিজের পেশা এবং এই পেশার সঙ্গে যুক্ত যারা, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কিন্তু আজও সমান বন্ধুত্ব পরায়ণতা। এর নিরিখে রবিবার ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার উদ্যোগে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হল। রাজধানী আগরতলার একটি বনেদি হোটেলে মুখ্যমন্ত্রী মানিক সাহাকে একসময়ের সহকর্মীরা সংবর্ধনা জ্ঞাপন করেন। আশ্চর্য হলেও ঠিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসাবে নয়, মানিক সাহাকে দেখা গেল ভিন্ন এক মেজাজে। সতীর্থদের সাথে সাবলীলতার সঙ্গে বার্তালাপ, কুশল বিনিময়, যেন অতীত খুঁজে পাওয়া। কিন্তু প্রশাসনের মুখ্য হওয়াই গুরুদায়িত্ব, তাই যেন অনুষ্ঠানে নিজ ভাষণে নিজেকে সেবক হিসেবে প্রকাশ, দুর্নীতি রোধের বার্তা এবং গৌরবান্বিত না হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমি যদি গর্বে একবারে গৌরবান্বিত, তাহলে কিন্তু বেশি উপরে উঠেও ঠিক না, ডাউন টু আর্থ থাকলে বেটার। মূল যে বিষয় যে আমি একজন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ, এবং যেহেতু আমাকে উপরওয়ালা আমাকে সুযোগ দিয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে মানুষের জন্য কিছু করা, এবং সেবকের যে কথাটা বললাম সেই সেবকের কাজটা করা। আর প্রধানমন্ত্রী যে আরেকটা বিষয় বলেছেন যে আমি চৌকিদার, তো না ভূত খাওয়াঙ্গা দুসরে কো ভি খানে দুঙ্গ। এই যে বিষয় আমরা সরকারের মধ্যে চেষ্টা করছি, সব জায়গায় চেষ্টা করছি যাতে এই বিষয়টা আমরা আরো শক্তভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। মুখ্যমন্ত্রী মানিক সাহাকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে দন্ত চিকিৎসকদের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। স্বগোত্রীয় মুখ্যমন্ত্রী, সুতরাং হতে মুখ্যমন্ত্রীর মানা সেবক হওয়ার আহ্বান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।